আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতী হলে জাম খাওয়া কি নিরাপদ নাকি নিরাপদ নয় গর্ভবতী আপুরা আমাকে কমেন্টস করে জানতে চেয়েছে জাম খাওয়া যাবে কিনা তাই আজকে থাকছে জাম সম্পর্কে বিস্তারিত জামের পুষ্টিগুণ জাম খেলে কি উপকার হবে জাম কেন খাবেন গর্ভবতী মায়েরা কয়টি জাম খেতে পারবে এবং জাম খাওয়ার কিছু রেসিপি তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর যদি ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাম বা ব্ল্যাক প্লাম হিসেবে পরিচিত এটি জনপ্রিয় বেরি যা বহু স্বাস্থ্যকর উপকারের জন্য পরিচিত আপনি কি গর্ভাবস্থায় জাম খাওয়ার জন্য আকুল হয়ে আছেন আপনি ভাবছেন যে গর্ভাবস্থায় এটি খাওয়া নিরাপদ কিনা জাম সেই ফলের মধ্যে একটি যা আপনার ছোট্ট সোনামণিটির জন্য ভালো ফলাফল দেয় এবং ক্যালোরি খুবই কম হয় যদিও গর্ভাবস্থায় আপনি নিজের পছন্দের খাবারগুলো সবসময় খেতে পারবেন না না পারলেও আপনি জাম খেতে পারবেন কিনা তাহলে চলুন জেনে নেওয়া তার বিস্তারিত প্রথমে জানবো গর্ভবতী হলে জাম খাওয়া কি নিরাপদ হ্যাঁ আপনি গর্ভবতী হলে জাম খাওয়া নিরাপদ জামে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে একটি ঘন পুষ্টির প্রোফাইল রয়েছে যা ব্রণের বিকাশ এবং সুস্বাস্থ্যের জন্য উপকারী এখন জানবো গর্ভাবস্থায় জাম কেন খাবেন প্রথমত উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করতে যেহেতু জামে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি যা আপনার পুরো গর্ভাবস্থায় শক্তি যোগান দেবে এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করবে জামে কতটা পটাশিয়াম রয়েছে তা যদি আপনি ভেবে থাকেন তাহলে জেনে নিন 100টি জাম পরিবেশন থেকে 500 মিলিগ্রাম পটাশিয়াম পাবেন গর্ভবতী মায়েদের দ্বিতীয় যে কারণে জাম খাওয়া উচিত তা হলো পুষ্টিকর প্রোফাইল জাম এমন একটি ফল যা পুষ্টির প্রোফাইল নিয়ে গর্ভ করে যাতে ক্যালসিয়াম ভিটামিন সি আয়রন পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির সমন্বয়ে গঠিত এই ভিটামিন ও খনিজগুলি হাড়কে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তৃতীয়ত হজম শক্তির উন্নত করে নিয়মিত জাম সেবন ডায়রিয়া এবং আলসার কমানোর ক্ষেত্রে সাহায্য করে এটি ইরিটেটেবল বাউল সিন্ড্রোম মোকাবেলায় সহায়তা করে এই অসুস্থতাগুলি প্রাকৃতিকভাবে উন্নতি করতে এবং আপনি খুব শীঘ্রই একটি স্বাস্থ্যকর পেট থাকার সুবিধা ভোগ করতে পারবেন শিশুর দৃষ্টিশক্তি বিকাশ করে জামের মধ্যে উচ্চ ভিটামিন এ থাকায় এটা জনপ্রিয় ভিটামিন এ হলো শিশুর দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান গর্ভবতী মায়েদের জাম খাওয়ার অন্যতম কারণ হচ্ছে অকাল প্রসব প্রতিরোধ করতে সাহায্য করে জামে উচ্চ ম্যাগনেসিয়াম রয়েছে যা অকাল প্রসব এড়ানোর জন্য প্রয়োজনীয় একইভাবে ব্রণের সম্পূর্ণ বৃদ্ধি এবং বিকাশ নিশ্চিত করতে জাম খুবই উপকারী এখন জানবো গর্ভাবস্থায় জাম খাওয়ার সময় কি সাবধানতা অবলম্বন করা উচিত গর্ভবতী মায়েদের যদিও জাম গর্ভাবস্থায় খাওয়া নিরাপদ তবে অবশ্যই বেশ কয়েকটি সতর্কতা অবলম্বন করা উচিত প্রথমত জাম খাওয়ার সাথে সাথেই দুধ পান করবেন না দ্বিতীয়ত যদি আপনার ডায়াবেটিস হয় তবে খুব বেশি জাম খাবেন না কারণ এটি হাইপোগ্লাইসেমিক প্রভাব ফেলে এবং রক্ত জমাট বাঁধার কারণ হয় এখন চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় আপনি প্রতিদিন কি পরিমাণ জাম খেতে পারবেন প্রতিদিন জাম খাওয়া আপনাকে এবং আপনার শিশুটিকে তার সমস্ত স্বাস্থ্যকর উপকারিতা পেতে সহায়তা করবে দিনে দুইবারের বেশি জাম খাবেন না বা প্রতিদিন মাঝারি পরিমাণের দুই বাটির বেশি নয় আপনার ডায়েটে জাম যুক্ত করার আগে আপনার স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞের সাথে অবশ্যই পরামর্শ করুন এখন জানবো গর্ভাবস্থায় জাম কিভাবে খাবেন অন্যান্য ফলের মতো জামও কাঁচা খাওয়া যেতে পারে ফলটি খাওয়ার আগে আপনি সঠিকভাবে ধোয়া নিশ্চিত করুন আপনার ডায়েটে এই পুষ্টিকর ফলটি অন্তর্ভুক্ত করার আরেকটি উপায় হলো জামের স্মুদি তৈরি করা একটি ব্লেন্ডারে জাম দই এবং মধু মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন একটি গ্লাসে কয়েকটি বরফের কিউব যোগ করুন এবং সুস্বাদু জামের স্মুদি ডালুন যা আপনার জন্য অনেক বেশি উপাদায়ক তাহলে শেষ কথায় বলা যায় উচ্চ পুষ্টিকর প্রোফাইল কম ক্যালোরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে ভরপুর জাম বা ব্ল্যাক প্লাম যা গর্ভাবস্থায় এমন খাবার খাওয়া প্রয়োজন যা ছোট্ট সোনামণিটিকে পুষ্টি যোগায় এবং যদি ডায়েট মেনে থাকেন তবে আপনি গর্ভাবস্থায় আপনার খাবারে জাম যোগ করার বিষয়টি বিবেচনা করতে পারেন আশা করছি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ